দেখি দেখি দেখি, ছেড়ে দেন আপা, আবার ছেড়ে দেন, আবার ছেড়ে দেন, ধরো তো। আসসালামু আলাইকুম, আমি মারুফা আইনিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে। কেমন আছেন? এদিকে আসো, আস্তে 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 আস্তে। আসসালামু আলাইকুম, আমি মারুফা আইনিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আস্তে কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সামনে কোরবানির ঈদ, আর এই ঈদের প্রধান প্ল্যান হচ্ছে যে কোথা থেকে আপনার বাজেটের গরুটি কিনবেন। দাঁড়া দাঁড়া না দাঁড়া দাঁড়া দাঁড়া, সেক্ষেত্রে একটু সাহায্য আপনাদেরকে করতে পারি। নিশ্চয়ই আমার চ্যানেলের সঙ্গে আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বিভিন্ন জেলার বিভিন্ন খামারের গল্প আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক তেমনি আজকে আমি এসেছি নবিতা অ্যাগ্রোতে। নবিতা অ্যাগ্রোর গল্প ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন, কিন্তু কৃষি কথা আরও একটু নতুন করে নবিতা অ্যাগ্রো ফার্মের গল্প আপনাদের সামনে তুলে ধরবে। এই যে দেখুন, চমৎকার একটি গরু নিয়ে এসেছি। এরকম অনেক চমৎকার চমৎকার গরু আছে, দেখাবো, দেখুন আপনাদের বাজেটের মধ্যে পড়ে কি না। চল চল, অনেক জ্বালালি, চল এবার আয়, আসো 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 আসো, চলো ঘুরে আসি ঘুরে আসি, আসো আসো। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মোমিন, নবিতা এগ্রোর ওনার। আমার উদ্দেশ্য থাকে কুরবানিতে ভালো ভালো গরু কীভাবে কাস্টমার হাতে তুলে দিতে পারি, সেই উদ্দেশ্যে এবার আমরা 100টি গরু নিয়ে প্রস্তুতি নিয়েছি। আমাদের অবস্থান হলো সাভার থানার মধ্যে ভাকুর্তা ইউনিয়নের পাশে ভাকুর্তা বটতলা বাজার, যেটা আমিন বাজার থেকে মাত্র 3 কিলোমিটার ভিতরে। আমাদের গরুর মধ্যে বিভিন্ন জাতের মধ্যে লোকাল যে ব্রিডটা আমাদের আছে, আমাদের আরসিসি, আমাদের নর্থ বেঙ্গল গ্রে, শাহিয়াল, আমাদের লোকাল যে বিটগুলো আছে সেগুলো প্রাধান্য পেয়েছে। পাশাপাশি শাহিয়ালের বিশাল সমাহার আমাদের। আমাদের গরুগুলো শুরু হয়েছে 250 কেজির থেকে, লাইভ ওয়েট থেকে 850 কেজি পর্যন্ত। পেট ভরা, পেট ভরা, মন ভালো। এটা আমাদের কুষ্টিয়ার বিট, আর এটা আমাদের এই যে দেখতেছেন ব্ল্যাক, হ্যাঁ এটা আমাদের দেশি, একবার পিওর দেশি, সারা বাংলাদেশের প্রোডাক্ট। একটু খেয়াল করবেন আমাদের গরুর যে কালারটা, হ্যাঁ কালারটা ইউনিক, কিন্তু 4,50,000 টাকা প্রাইস থাকবে, 610 কেজি লাইভ ওয়েট আছে। আরেকটু আরেকটু, আচ্ছা 20 কমিয়ে 30 জান আপা, এর নিচে হবে না। আমাদের পাকরা একটু বৈশিষ্ট্য আছে, আমাদের দেশি পাকরা, আমাদের গরু সবসময় শুকনা খাবার খাই, এই খাবারটা খাই। আমাদের গরু তো শক্তিশালী গরু, শক্তিশালী গরু, গাঁদা গাছ হয়, আমরা মরকুন মোচন করে দিচ্ছি, যদি কারোর পছন্দ হয় নিয়ে নিতে পারেন। তিনটা সার, চমৎকার তিনটা সার বাইরে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। কিন্তু এই যে যারা বের করে নিয়ে এসেছে তাদের যে কি অবস্থা সেটা আমি জানি, এখানে দাঁড়িয়ে থেকে বুঝতে পারলাম। অনেক কষ্ট হয়ে গেছে চাচা? আমাদের গরু তো শক্তিশালী গরু, শক্তিশালী গরু, কাঁচা ঘাস খায়, কাঁচা ঘাস আর দানাদার, টিএমআর, এগুলা খাইয়ে গরুরে এমন শক্তিশালী বানাইছে যে বের করতে পারে না। আহারে, থাক থাক, বেশিক্ষণ থাকবো না। মমিন ভাই, ওর সম্পর্কে একটু বলে দেন। এটা আমাদের শাহিয়াল ব্রিডের একটা গরু, এটাকে আমরা মেনা সিংহী বলি, হ্যাঁ সিংটা বাঁকা হয়, হ্যাঁ শাহিয়ালের 3-4টা জাত আছে, জি এটা একটা জাত, সিংটা বাঁকা হয়। এটা 610 কেজি লাইভ ওয়েটে আছে বর্তমানে, 610 কেজি। এটাও লং প্রজেক্টের গরু আপা, 2 বছর আমার কাছে। দেখেন ওর গেটআপটা, দেখেন ওর সৌন্দর্য, মাথাটাই সৌন্দর্য, হ্যাঁ গলা কম্বল নাভি এগুলো নেই তার বৈশিষ্ট্য। চেষ্টা করছি ভালো প্রোডাক্ট তৈরি করার জন্য আপা, হ্যাঁ এটা একটা ভালো প্রোডাক্ট আমার। জি, যাদের জন্য তৈরি করেছেন তারা নিয়ে যাতে খুশি হয়, ইনশাআল্লাহ আবার যেন আপনার কাছে আসে। জি জি আপা। এগুলো কিন্তু লাইভ ওয়েটে বিক্রি করার মতো গরু না, এগুলো একটা দাম, দাম কি আমরা বলে দিব? হ্যাঁ এটা প্রাইস আমরা বলবো আপা, এটা 4,50,000 টাকা প্রাইস থাকবে, 610 কেজি লাইভ ওয়েট আছে। 4,50,000 টাকা চাওয়া হচ্ছে এই গরুটার। দেখেন তো পছন্দ হয় কিনা, দাম এবং দেখতে সবকিছু মিলিয়ে সমানে সমান হচ্ছে কিনা। সুন্দর, প্রথমে তো আপনারা সুন্দর দেখবেন, সুন্দর আছে গরুটা মাশাল্লাহ। এখন বাকিটা একটু মোমিন ভাইয়ের সাথে কথা বলতে হবে, তাই না ভাইয়া? জি জি জি। আচ্ছা এর পরেরটাতে চলে যাই, ওকে ছেড়ে দেই আমরা। এই পাশে আরো একটা গরু আছে, এটা একটা ইন্ডিয়ান ব্রিডের একটা গরু আমাদের হাতে আসছে, বর্ডার ক্রস গরু বলি আমরা। এটার মধ্যে শাহিয়াল, গির
এবং কঙ্কারাজ, এই তিনটার মিশ্রণ আছে। ও শিংটা পেয়েছে কঙ্কারাজের, হ্যাঁ, মাথাটা পেয়েছে গিরের, আর বডি স্ট্রাকচার যা পেয়েছে শাহিয়ালের। আচ্ছা, যে তিনটা জাত বলা হয়েছে, তিনটা জাতের মিলিয়ে এই গরুটাকে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ইন্ডিয়ান ব্রিড। আপা, আমাদের কিন্তু, আমরা তো আসলে জাত বিশেষজ্ঞ না, ব্রিড নিয়ে কাজ করি না। জি জি। বাট তারপর আমাদের যতটুকু আমাদের জ্ঞান বুদ্ধি আছে সেটা দিয়ে আমি বললাম। এর মধ্যে ভুলভ্রান্তি থাকতেও পারে, যারা এক্সপার্ট তারা বলতে পারে, কিন্তু আমার মনে হয় এটাই আছে। গরুর গেট আপ দেখে হয়তো অনেকে বলবে 700 কেজি হবে না, এটা স্কেল করা কিন্তু। আচ্ছা, এটা 700 কেজি? 700 কেজি। আচ্ছা, কত প্রাইস চাচ্ছেন? কত? এটা আমাদের আস্কিং প্রাইস 6 লক্ষ টাকা, বাট 5 লক্ষ 50 হলে আমরা ছেড়ে দেবো এটা। আবার 50 কেন ভাইয়া? 50 লাগবে আপা, 50 লাগবে লাগবে একদম। আমি তো অন্য অন্য অনেক খামারের ভিডিও দেখতেছেন, হ্যাঁ, 700 কেজির লাইভ ওয়েটের গরু তারা 7 লাখ 8 লাখ টাকা আমি চাই, আমি চাইছি মাত্র 550, 5.5 লাখ। অনেক কমিয়ে চাইছে, আমি 7 চেয়ে কিন্তু 5-এ বিক্রি করতে পারতাম। আরেকটু কমে হবে? আসুক কাস্টমার, আমরা কথা বলি আপা। আচ্ছা আচ্ছা, তাহলে আরো আরো একটু কমে নেওয়া যেতে পারে, আরো একটু কমে নেওয়া যেতে পারে। আর যাকে আমি ধরেছিলাম 615 কেজি শাহিওয়াল, ওকে কত চাইছেন? আমাদের সম্রাট। জি, সম্রাট। সম্রাট রাজকুমার সেল হয়েছে গতকালকে আপা। আচ্ছা আচ্ছা। আর সম্রাট আছে, রাজকুমার সেল হওয়ার পরে ও আসলে একা হয়ে গেছে, দুদিন একসাথে বেরোতো। হ্যাঁ, আমাদের যদি ব্রিড নিয়ে কথা বলেন তাহলে আমি বলবো শাহিয়ালের সর্বোচ্চ ব্রিড বাংলাদেশে যা আছে সেটা এটা, এবং এটা ইম্পোর্টেড বাইরে, লোকাল ব্রিডের মধ্যে যতটুকু পেয়েছে সর্বোচ্চ পেয়েছে ও। আচ্ছা, হয়তো চাদর গায়ে দিয়ে আছে, ওর ফুল গেট আপটা আসতেছে না, আমার মনে হয় চাদরটা খুলে সরিয়ে ফেলে। হ্যাঁ, আমরা মরকুন মোচন করে দিচ্ছি, যদি কারোর পছন্দ হয় নিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, একটু এবার দেখেন দারুণ। হ্যাঁ, কালার দেখেন, তার গলকম্বল দেখেন, তার চুজ দেখেন, তার নাভি দেখেন, হ্যাঁ, তার গেট আপটা দেখেন, অসম্ভব। বিশেষ করে এই যে আমি গরুর কিন্তু গদ্দান বলি, যেটা ঘাড় যেটা, সেটা খুব পছন্দ করি, যে গরুর গদ্দান মোটা হবে, মিড কোয়ালিটি ভালো হবে, তার গরুটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এই যে যদি বিক্রি হয়ে যায় সাজিয়ে গুছিয়ে দেবেন? চেষ্টা করব বাবা, চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, কারণ সাজিয়ে গুছিয়ে দিতে একটা গরুকে প্রায় 10,000 টাকা লাগে। 10,000? এটা 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 যে পড়ে আছে না, যার ভাগ্যে আছে তিনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার জিনিসটা আপনি নিয়ে যান, এটা বেটা নিয়ে যান। আচ্ছা, তাহলে কত হলে আমরা ওকে? আপা, এটা আমার আস্কিং হলো এই মুহূর্তে আছে হলো 615 কেজি। 615, আশা করি হয়তো ঈদের আগে আরো 10-15 কেজি গেইন করবে। এটা আসলে প্রাইসটা একটু অন্যদের সাথে একটু বেশি হবে, যেমন ওইটা সেম প্রাইস কিন্তু আমি 450 বলেছি আপা, ওই যে ওইটা ম্যানাচিংটা, জি জি, এটা 5 হলে আমি ছাড়বো। 5 হলে ছাড়বে? ওকে, 5 হলে সম্রাটকে বিক্রি করা হবে। আরো একটু কিছুটা কম সম্মান একটু দেখাবো আপা, একেবারে আমি আসলে এত অভদ্র না যে কাস্টমার আসলে তাকে একেবারে কনক্রিট একটা জায়গায় নিয়ে যাবো। যার গরু তাকে দিয়ে দিয়েন, ফিরিয়ে দিয়েন না। হ্যাঁ, ভাইয়াকে বললাম যে একটু ছোট সাইজের বা ছোট বাজেটের মধ্যে কি আছে সেটা আমরা একটু আপনার কাছ থেকে দেখতে চাই। আর এটি বলা মাত্রই তিনি এই গরুগুলো নিয়ে এসেছে, লোকাল, একেবারে দেশি, দেশাল যারা পছন্দ করেন, আমার মনে হয় এইগুলোর মধ্যে কোনোটা না কোনোটা আপনাদের পছন্দ হবে। এটা বাংলাদেশি ব্রিড, আমাদের ব্রিড, আমাদের ব্রিড, বাংলাদেশি, আমাদের আমাদের আমাদের, এটা বলতেই ভালো লাগে, তাই না? নিজের জিনিস। আর দেখতে যেমন সুন্দর, ছোট সাইজের, রং তার তেমন সুন্দর, এবং টেস্ট তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু সমস্যা হলো যে হাইটটা কম হয়, ছোট হয়। হ্যাঁ, আমরা আসলে শুধুমাত্র টাকার পিছনে ছুটি, তো বড় গরু নিয়ে কাজ করতে চাই, কিন্তু আমি ব্রিডটা কিন্তু একসময় হারিয়ে যাবে আপা। আমরা একটু আপনার কাছ থেকে এই ব্রিডগুলো সম্পর্কে আমি জানি, লোকাল একটু বলি আপা। এই একটা, দুইটা, তিনটা, এইটা হলো আমাদের মুন্সিগঞ্জের ব্রিড, এই গরু আমাদের গর্ভ বিষয়। এইটা আমাদের সিটাং আরসিসি ব্রিড, সিটাংয়ের আরসিসি, দেখেন না গঠনটা, দেখেন এই গরুটার হাইটটা এটাই হবে। মানে আমি হেমায়তপুরের একটি খামারে এসে আরসিসি দেখতে পাবো এটা আমি আশা করি নাই, যাক আপনার কাছে একটা হলেও আছে, আমার ভালো লাগছে। আপা, ওইটা ওইটা দেখায় গরুটা, আমাদের কুষ্টিয়ার ব্রিড, কুষ্টিয়ার লোকাল ব্রিড, দেখেন সুস্টা, দেখেন ওর কিন্তু 4 দাঁতের গরু। হ্যাঁ, ওর যে মানে দৈহিক যে শক্তিটা প্রদর্শনী করতেছে সেটা বোঝা যায় যে ওর শক্তি কত, আমাদের দেশের শক্তি সবচেয়ে বেশি। দেশি, একবার পিওর দেশি, সারা বাংলাদেশের প্রোডাক্ট।
হ্যাঁ, সব ঘরে ঘরে দেখবেন এই প্রোডাক্টটা আছে, বিলাক আমাদের লোকাল ব্রিড এটা। আচ্ছা, ওকে নিয়ে দাঁড়িয়েই থাকা যাচ্ছে না, দাঁড়িয়েই থাকা যাচ্ছে না। এই ধরনের দুষ্টু গরুগুলো নিয়েই তো পরিবারের যারা ছোট ছোট বাচ্চারা থাকে ওদের গল্পই কিন্তু হয় এটা, না? এই পাশের বাড়ির গরুটা কিন্তু এরকম, হ্যাঁ, ওটা ধরে রাখা যায় না। একটা গরু কিন্তু আপা এই এদের চঞ্চলতার নিরিখে একটা জিনিসও বিচার করতে হবে, গরু কতটা সুস্থতা আছে, কিভাবে বিক্রি করছেন এগুলো, কি লাইভ ওয়েটে যাবে নাকি এটা? আপা, আমরা লাইভ ওয়েটে একটা একটা ইয়ে রাখছি, যেটা হলো আমাদের শাহিয়াল দেশি যে গরুগুলো আছে 500 কেজি পর্যন্ত একটা রেটি থাকবে আমাদের, 550 টাকা পার কেজি লাইভ ওয়েটে। আচ্ছা, 550 আর 501 কেজি থেকে উপরে যা আছে সেটা আমরা ঠিকা দেব। আচ্ছা, মানে ওটা হচ্ছে পছন্দ হওয়ার উপরে, পছন্দ হওয়ার উপরে, হওয়ার উপরে। আচ্ছা, তাহলে এই গরুটার হচ্ছে কত লাইভ ওয়েট বিক্রি হবে? হ্যাঁ, লাইভ ওয়েট বিক্রি হবে, এটা এটা 280 কেজি আছে আপা, 550 টাকা লাইভ ওয়েটে দ্যাশমেন্ট যদি আমি ক্যালকুলেশন করি 154,000 টাকা দাম আসবে। আরো একটু কম না কেন মমিন ভাই? কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে এই ধরনের দেশাল গরু আরো কমে বিক্রি হচ্ছে, আপনি আরেকটু কমে দিতে পারবেন কি? আমরা আমরা মানে ব্যাপারটা কি, আমাদের ম্যানেজমেন্টের একটা ইস্যু আছে, আমরা শর্ট প্রজেক্টে কোনো গরু করি না। আমাদের যে ফার্মে গরুগুলো দেখতেছেন, ট্রাস্ট ব্রিড, এটা সবাই জানে, আমরা এক বছরের নিচে কোনো গরু নেই, আমাদের 3-4 বছরের গরু পর্যন্ত আছে এখানটাই। আচ্ছা আচ্ছা, আপনি যে গরু দেখতেছেন এটা 2 বছরের গরু, আমার কাছে 2 বছর রাখছে এটা, 2 বছর ধরে আছে। হ্যাঁ, 2 বছরে দেখেন 300 কেজি একটা গরু হয় নাই, তাহলে আমার কস্টিংটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এখন যদি বলেন যে আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট চান, ভালো মেনটেন্যান্সের প্রোডাক্ট চান, ভালো খাওয়ার দিয়ে গরু, দীর্ঘদিনের লং প্রজেক্টের গরু চান, তাহলে আমার আমি আছি। আর যদি বলেন যে খালি প্রাইস দেখবেন, তাহলে আমি নাই আপনাদের সাথে। আচ্ছা, কালোটা, কালো গরু তো ভালো ডিমান্ড থাকে, 240 থেকে 250 কেজির মধ্যে আছে, এই একই সহজ, 550 দিয়ে গুণ করলে বেড়ে হয়ে আসবে এটা, আমার ধরেন 120-130-এর মধ্যে আসবে এটা। এটা এটা দেশের ভুট্টি জাতকে নিয়ে একটা আমাদের একটা ই চলতেছে যে সব গরুকে ভুট্টি বলে, এটাকে ভুট্টি হিসেবে দাবি করে অনেকে, দেশি গরুর বিটটাকে নিয়ে গেছে ভুট্টিতে। ভুট্টির যে অরিজিনাল বিটটা বাংলাদেশে খুবই রিয়ার, এটা অ্যাকচুয়াল ভুট্টি দিতে হতো এই গরুটা, এই গরুটা ওয়েট হতে হতো 150 কেজি, দাম হতো এটা মিনিমাম 3 লাখ টাকা। হ্যাঁ, কিন্তু দেশি গরুতে আমরা দাম দিতে চাই না, তাই দিতে চাই না, কিন্তু টেস্ট কিন্তু আপনি দেখেন না, ভুট্টি মাংস আর দেশি মাংসের মধ্যে এই গরুর মাংস কোনো পার্থক্য নাই, কিন্তু এটা কিন্তু 1,20,000-25,000 টাকার একটা গরু, এই গরুটা যদি ভুট্টি হতো আপা 3 লাখেও মানুষ দিত না। 1.5 বছর ধরে এই কালো গরুটা এখানে আছে, কি ধরনের খাবার দেয়া হচ্ছে সরাসরি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমি চলে আসতে চাই এখানে, মাশাআল্লাহ, এই যে আরসিসি এই পাশে আছে, ঢাকায় বসে যদি আরসিসি নিতে চান নবিতা এগ্রো থেকে, তাহলে আপনি এটা দেখতে পারেন। এই আরসিসিটা নিয়ে কথা বলেন ভাইয়া, এটা কি, এটাও কি লাইভ ওয়েটে দিচ্ছেন? এটা লাইভ ওয়েটে দেয়া যাবে না আপা, দেয়া যাবে না, কারণ কি আপনি জানেন এই বিটটা কালেক্ট করা খুব ডিফিকাল্ট। আর যেহেতু আরসিসি একটাই আছে, আমরা একটু খুলে দেখি ওকে ভাইয়া, ওকে একটু দেখাই, ও যে একটু হেঁটে চলবে, হ্যাঁ, কেমন লাগে দেখতে, এটা একটু দেখাতে চাই ক্রেতাদের। হ্যাঁ, সাবধানে সাবধানে, আর এখানে ওই পাশে চাচা খুব পরিশ্রম করছে কিন্তু এই গরুগুলোকে নিয়ে, দেশাল গরুর সাথে অনেক ছোটাছুটি করতে হয়। ভাইয়া, কত হলে বিক্রি করবেন? আস্কিং প্রাইস তো আপা অনেক বেশি চাওয়া লাগে, 250 চাওয়া লাগে, বাট একটু নেগোসিয়েশন করে আমরা প্রাইস দেব আপা। আচ্ছা ভাইয়া, মমিন ভাই, আমি যে খামারেই যাচ্ছি আমি মনে করছি যে এমন একটা দাম বলেন যাতে ক্রেতারা শুনে বুকিং এ চলে যেতে পারে, কারণ সময় নেই আসলে আপা। এই এটা খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য, কাস্টমার যখন সামনে এসে বলে মমিন ভাই 10,000 টাকা কম রাখেন, 5,000 টাকা কম রাখেন, তখন অনার না করি তখন বিপদ হয়ে যায়। আমি আস্কিং প্রাইসটাই দিলাম, নেগোসিয়েশন করতে পারবে, কিন্তু খুব একটা বেশি না, বাট মোটামুটি সম্মানজনক জায়গায় থাকবে এটা। আচ্ছা, মানে কতর মধ্যে থাকবে না? 10-15,000-20,000 টাকা কমিয়ে দেব অসুবিধা নেই। 10-15, তাহলে আমরা বললাম কত আস্কিং? 250 বলেছি। আচ্ছা, 2,50,000 বলেছি, আর যদি কেউ নেন তাহলে 10-15, আরেকটু আরেকটু, আচ্ছা 20 কমিয়ে 30 যান আপা, এর নিচে হবে না? আপনি যদি বলেও দেন এখান নাই যে আমি এইটা না হলে হবে না, কাস্টমার মানবে না এটা, এটা এটা কিন্তু আনন্দ যে গরু কিনে আর যে বিক্রি করি আমরা, এদের মধ্যে একটা গ্যাপ রাখতেই হয়, সম্মান জায়গা, সম্মান দেখানোর মতো জায়গা রাখতেই হবে আপনাকে। আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে হাসা, হাসা যারা আপনারা কিনতে চান এর সম্পর্কে একটু বলেন, এখানে 3টা আছে, এই 3টা সম্পর্কে একটু বলেন। 3টা আপা, এই গরুটা আমরা নামও দিয়েছি পুতুল। হ্যাঁ, কি পুতুল? পুতুল, হ্যাঁ, পুতুলের মতো সুন্দর, পুতুলের মতো সুন্দর। হ্যাঁ, আপনার সাদা যে পান্ডার যে পুতুলগুলো পাওয়া যায় তার মতোই একটা চেয়ারে নে গুঁড়ো, 2 দাঁতের গুঁড়ো পা, অলরেডি 2 দাঁত হয়ে গেছে, 4 দাঁতে যাবে এই পর্যায়ে, দ্যাটস মিন ওর ওয়েট 170 কেজি এখন।
পূর্ণবয়স্ক একটা গরু এটা, আমাদের লোকাল ব্রিড, মুন্সিগঞ্জের ব্রিড। হ্যাঁ, এইটা এটা বলবো যে যারা ভালো প্রোডাক্ট চায় তাদের জন্য, সবার জন্য না। আমি যদি ইন জেনারেলি মার্কেটে যে মাংসের দাম কত তার সাথে যদি এই প্রোডাক্টের প্রাইস মিলাতে যাই, আমাকে গালাগালি করবে লোক কনফার্ম। কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করতে বা এই প্রোডাক্টটা হ্যান্ডিং করে আনতেও আমার অনেক কষ্ট হয়েছে আপা। হ্যাঁ, এটা প্রাইস ফিক্সড প্রাইস আপা। আচ্ছা, কত? 1,20,000 টাকা। 1,20,000 হলে আপনারা এই সাদা হাঁসাটা নিতে পারবে? নিতে পারবে, হ্যাঁ, দাতা গরু কুরবানির যোগ্য। আমরা কালেক্ট করার সময় একটু বেশি প্রাইস দিয়ে নিয়ে এসেছি, সো এটা প্রাইস একটু বেশি দিয়ে নিতে হবে কাস্টমারদের। আমরা কিন্তু আপনাদের জন্য বেশ কিছু গরু, আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো কিন্তু ডিসপ্লেতে নিয়ে আসা হচ্ছে। ডিসপ্লেতে বাঁচছি না, বাট মানে ওদেরকে ছেড়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ ওরা যা করছে ছোটাছুটি এটা আমার ভালো লাগছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাইয়া। আপা, এটা এই মুহূর্তে 450 কেজি লাইভ ওয়েটের গরু, একটা 2 ইয়ার্স আমার কাছে আছে। আচ্ছা, এটা আমাদের লোকাল ব্রিড যেটা, তার সাথে ব্রাহ্মার একটা ক্রস গরু। ব্রাহ্মা হয়তো 25% পেয়েছে, 75% লোকাল পেয়েছে। ওর গেট আপটা দেখলে বলুন, সুস্টা, তার চাহনিটা, মাথাটা, তার পাটা, হ্যাঁ, তার গেট আপটা ব্রাহ্মার 25% পেয়েছে ও। আচ্ছা, আশা করি এই গরুটা আমরা 550 টাকা যে প্রাইজিং আছে সে প্রাইজিং এ দিতে পারবো আমরা লাইভ ওয়েটে। আর ওই পাশেটা হচ্ছে শাহিওয়াল, আমাদের শাহিওয়াল, হ্যাঁ, আমাদের শাহিওয়াল, হ্যাঁ, ওকে একটু কাছে নিয়ে আসেন চাচা। এই বিটটা যদিও পাকিস্তানি একটা বিট আপা, হ্যাঁ, পাকিস্তানি বিট, আর কালক্রমে যে সময় যত যাচ্ছে তত আমাদের নিজস্ব বিট হয়ে উঠছে এটা। যেহেতু এটা শাহিয়াল বলতেছে, আমরা আসলে শাহিয়াল বিট, এটা এটাও দুই দাঁতের গরু। হ্যাঁ, ওরে বাবা, কি কোষা ফুসছে এই গরুটা। এই গরুটার আসলে আরো এক বছর রাখলে রাখতে পারতাম আমরা। আচ্ছা, কিন্তু এখন দাঁতে আছে? কয় দাঁতে আছে? দুই দাঁতে আছে। আপনারা যদি ওকে কিনতে চান তাহলে কিনতে পারেন, এটাও লাইভ ওয়েটে যাবে। লাইভ ওয়েটে যাবে 550, 550, 550। আর এটা আমরা বলছি, আপনারা মমিন ভাইয়ের সাথে কথা বলে দেখেন আরো কমানো যায় কিনা, এটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। কিন্তু চমৎকার একটা গরু, তাই না? পছন্দ করার মতো, পছন্দ হবে। এবার একটু ওদিকে যেতে পারি? একটু খেয়াল করবেন আমাদের গরুর যে কালারটা, কালারটা ইউনিক কিন্তু। কারণ কি, আমাদের আসলে ফুড হ্যাবিটের কারণে গরুগুলোকে ভালো ওয়েল মেনটেন করার কারণে ওর অন্যদিকে সুস্থতা ঠিক আছে, তার যে উজ্জ্বলতা, হ্যাঁ, স্কিনের, সেটা কিন্তু দারুণ বলতেই হবে। এটা এটা আমাদের একবার দেশি ব্রিড আপা, একবারে পিওর দেশি ব্রিড, একদম দেশাল। বড় সাইজের যদি কেউ নিতে চান তাহলে এটা আপনারা দেখতে পারেন। দেশি গরু তো খুব একটা বড় হয় না, এটা বেশ ভালো হয়েছে। আমার ধরো 450 কেজি লাইভ ওয়েটে আছে আপা, 517 ট্যাগ নাম্বার, একটু মনে রাখবেন। যদি পছন্দ হয় তাহলে মমিন ভাইয়ের সাথে কথা বলে এটা আপনারা কিনতে পারেন। আচ্ছা, তাহলে ওকে নিয়ে যাই। হ্যাঁ, একই প্রাইস আপা, খুব সুন্দর প্রাইস, প্রাইস একই, প্রাইস একই। ওই পাশেটা, এই 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 এইটা বের করতে বললেন আপনি, যেহেতু এটা একটা মানে বাংলা লিংক বলে অনেকে, বাংলা লিংক, আমি আর আমরা নাম দিয়েছি টাইগার। হ্যাঁ, টাইগার, টাইগারের লাইভ ওয়েটও 500, বিলো 500, বিলো 500। হ্যাঁ, আচ্ছা, অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না বিলো 500, বাট 450-এর উপরে থাকবে এটা ইনশাআল্লাহ। এইটার এটা হলো, এটাও আপা অনেকদিন আমার কাছে, মানে বললে হয়তো বলবে তুমি এতদিন লালন পালন করছো কেন, আমি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। আর আমার কস্টিংটা আসলে অনেকভাবে, আমার নিজস্ব ঘাস, সাইলেস নিজস্ব, দানাদার নিজস্ব, আমি দানাদারের কস্টিংটা অতটা ইফেক্ট করে না যত ভালো ভালো প্রোডাক্ট বলতে আমরা আসলে কী বোঝাই, মানে গরুর ক্ষেত্রে যদি আমি বলি যে এই যে বললেন আমি দীর্ঘ সময় ধরে ক্রেতার হাতে একটা ভালো জিনিস তুলে দিতে চাই, সেক্ষেত্রে এই ভালো জিনিসটা তৈরি আসলে দীর্ঘ সময় কীভাবে কী প্রসেসে হয়? রাইট, ভালোর একটা লাইন আপ আছে আপা। আপনি প্রথমত যে প্রোডাক্টটা মার্কেট থেকে কালেক্ট করতেছেন তার ভবিষ্যৎ নিয়ে দেখতে হবে, একটা ভালো প্রোডাক্ট তৈরি, মানে একটা ভালো ছোট্ট বাচ্চা হাতে নেওয়া, দেন তার মানে ফুড হ্যাবিটটা, মানুষ যেমন ফুড হ্যাবিটের উপর ডিপেন্ড করে যে তার গ্রোথ কেমন হবে, মোটা হবে কি চিকন হবে, খাওয়ার নিয়ন্ত্রণ করা লাগবে কি না, গরুর ক্ষেত্রে কিন্তু একই জিনিস, একই জিনিস। আমাদের প্রোডাক্টে যেগুলো নিয়ে কাজ করে আমরা এই ফুড হ্যাবিটের মাধ্যমে নির্দিষ্ট ওয়েতে এবং নিজস্ব ব্যবস্থাপনায় কোনো রকম ফিড, স্টেরয়েড, কোনো হরমোন, কোনো কেমিক্যাল, মেডিসিন, এগুলো মুক্ত আমার ইয়ে, আমার টোটাল খাওয়ার ব্যবস্থাপনা আমার নিজ হাতে। আমার গরু যেমন অন্যদের হাত থেকে নিচ্ছে, এটাও ভবিষ্যৎ দেখছেন গাভী আছে আমার কাছে, ভবিষ্যতে ওইটাও আমি আমার নিজ হাতে নিয়ে নেব। আমার ঘরের বাচ্চা দিয়ে আমি আমার
নিজস্ব দানাদার দিয়ে, নিজস্ব ঘাস দিয়ে, নিজস্ব সালিশ দিয়ে আমি আমার গরু করি। এখন ডিসপ্লেতে যে গরুগুলো আছে পাকড়া নামে পরিচিত, আপনারা সবাই জানেন এই গরুগুলো পাকড়া হিসেবে এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে, এই জন্য সব খামারেই দেখছি দুইটা তিনটা থাকছে। আপনার কাছে কয়টা আছে? আপু পাকড়া চারটে আছে আমার কাছে, কিন্তু আমাদের পাকড়া একটু বৈশিষ্ট্য আছে, আমাদের দেশি পাকড়া আমাদের। আচ্ছা। হ্যাঁ, অনেক সাইহাল পাকড়া থাকে, হ্যাঁ অনেকে ফিজিয়ানের মধ্যে পাকড়া থাকে, অনেকটা থাকে পাকিস্তানি পাকড়া, আমাদের দেশি পাকড়া একদম পেরে। যে এইটা দেখেন দেশি পাকড়া, আমার দেশি জাত এটা। আপনি খেয়াল করেন এই গরুটা গদ্দানটা দেখেন, গদ্দান বলি এটা, কিন্তু ঘাড়কে আমরা গদ্দান বলি। হ্যাঁ, দেখেন কি পরিমাণ মোটা এটা। হ্যাঁ, তার সুজ আলহামদুলিল্লাহ। তার পিছন সাইডটা দেখেন, থাইটা, হ্যাঁ এক্সিলেন্ট, মানে জিম করা বডির মতো তৈরি হয়েছে কিন্তু এটা। হ্যাঁ দেখেন, এই যে এই যে মাংস কিন্তু অলরেডি আর ধরার জায়গা নাই, মানে চর্বি হবে বেশি এরকম কিছু কি না? চর্বি হবে না পা, এই এই গরুর মাংসের এই ব্যাপারে কথা বলতে গেলে গরুর অনেকে বলে অল্প বয়সে গরু ভালো, অল্প বয়সে গরু ভালো, ফ্রিজেন গরু ভালো, কিন্তু আমাদের দেশি বিটটা সাইহালটা যত বয়স হবে তত টেস্ট হবে। মাংসের লেয়ার লেয়ারের মধ্যে এক ধরনের রেওয়াজ বলে যেটা জুমে, যেটা দেখতে চর্বির মতো, চর্বি না কিন্তু, এটা রান্না করার কিন্তু কসকস একটা ভাব থাকে, অনেক টেস্টি হয় এটা। এই ধরনের গরু, এটা আলাদা একটা টেস্ট হবে এটা গরুর মাংস। আচ্ছা, তাহলে ওকে তো আর লাইভ ওয়েটে দেওয়া যাবে না, এটা লাইভ ওয়েটে যাওয়া যাবে না। কারণ কি, এক হলো যে ওর স্পেশালিটি হলো লং প্রজেক্টে আমার সাথে আছে, এবং পাকড়া দেশি পাকড়া প্লাস ওর ওয়েট 510 কেজি অলরেডি। আচ্ছা, তাহলে ওর একটা আস্কিং প্রাইস যাবেন? আস্কিং প্রাইস আপা খুব ছোট করে চাবো, হ্যাঁ যেটা বলবো খুব একটা বেশি কিছু থাকবে না, 350,000 টাকা এটা আস্কিং প্রাইস আমার। আচ্ছা, তাহলে ওর প্রাইসটা আমরা জেনে গেছি আস্কিং প্রাইস, এরপরে দামাদামি করে আপনাদের ভাইয়ের কাছ থেকে নিতে হবে। এরপরেরটা সম্পর্কে বলুন। এটা আমাদের দেশি একটা ব্রিড, এটা নর্থ বেঙ্গল গ্রে বলে আপা। হ্যাঁ, এটাও একটা খুব মানে আমার প্রসিদ্ধ একটা জাত আমাদের, হ্যাঁ উত্তরবঙ্গের প্রসিদ্ধ জাত, লোকাল আমাদের ব্রিড, এবং এরও লাইভ ওয়েট 510-515 কেজির লাইভ ওয়েটের গরু এটা। আচ্ছা, এটা ঠিক আছে আপা, সেম প্রাইস হবে পাগল যারা আছে আমাদের মতো, তারা 2-4টা পাগলই করে এটা। আচ্ছা, তাহলে 3-10 আমি কিন্তু পুরো দাম পেয়ে। আচ্ছা, আসুক কাস্টমার আসুক, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, পরেরটা এই এই বিটটা পাকিস্তানি, আমাদের দেশি গরুর সাথে পাকিস্তানি যে পাকড়া যে বিটটা সাহিয়াল পাকড়া বিট, এটার সাথে কম্বিনেশন। গরুটা অনেক সুন্দর চুজটা দেখেন না, কত বড় চুজ, সর্বোচ্চ চুজ আমার এখানটাই। হ্যাঁ, কালারটা দেখেন অনেক সুন্দর কালার কিন্তু। এই গরুটা আমার কাছে লাস্ট 1 ইয়ার আছে, আবার এক বছর আছে। এবং আপনাকে ইনফরমেশন দিয়ে, আমার কোনো গরু 1 বছরের নিচে আমার কাছে কোনো গরু নাই, চ্যালেঞ্জ এটা। আমার 1 বছর আগের ভিডিওর সাথে মিলা নিতে পারবে সবাই। হ্যাঁ, আমি লংলি প্রজেক্ট করি, আমার অল্প লাভ হোক কিন্তু ভালো একটা প্রোডাক্ট কিন্তু কাস্টমার পাই যেন। এবং আপনি কোরবানির উদ্দেশ্যেই গরু রেডি করেন? রাইট, সারা বছর একবার গরু বিক্রি করে। এই গরুটা লাইভ ওয়েটে যাবে আপা, এই গরুটা। আচ্ছা, ওকে। এটা আমাদের ব্ল্যাক সাইহাল। হ্যাঁ, এটা ব্ল্যাক সাইহাল, এইটা কিন্তু একটা আলাদা ক্রেজ আছে আপা, কালো সাইহাল। এইটা লাইভ ওয়েট কত চাই? এটা লাইভ ওয়েট 550 টাকা আসবে আপা, 450 কেজি হয়তো হবে আমার ধারণা। পরেরটা এটা 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 আমাদের বিশেষ গরু আপা। হ্যাঁ, আমাদের দেশি ব্রাহ্মার ক্রস, দেশি ব্রাহ্মার ক্রস, দেশি ব্রাহ্মার ক্রস, এটা লোকাল দেশি ব্রাহ্মার ক্রস, আমাদের লোকাল ব্রিডের সাথে ব্রাহ্মার সরকারি যে বাহামার বীজ সেটা দিয়ে ক্রস করা এটা। হ্যাঁ, আচ্ছা। এবং আরও ভালো যে কালো গরু পাওয়া যায় না এই এই জাতের, যেটা আমাদের আমার ঘরে আসছে এটা। সবার চেয়ে ওয়েট বেশি ওর, আর বুঝতে পারছেন না কিন্তু আপনি, 530 কেজির স্কেলের ওয়েট ওর, কিন্তু ওইগুলো কিন্তু আরও ফিগার বেশি বড় মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু ওয়েট সবচেয়ে বেশি গেন করছে। এটা একটা কারণ যে এর মধ্যে আসলে বাহামার সাথে একটা ক্রসিং হয়ে গেছে। হ্যাঁ, আপনি এটা 3,50,000 লাগবে, 3,50,000, এবং এটা ফিক্সড, এবং ফিক্সড প্রাইস এটা। আপু আমরা হলো, আমাদের একটা ক্যাশিং মিল আছে, যেখানে আমার সলিড ফর্মে গম, ভুট্টা, ধান, এই জাতীয় যে খাওয়ার লাগে প্রায় 16-18টা প্রোডাক্ট আমরা এক জায়গায় করে এটা পিষে নিই। হ্যাঁ, পিষানোর পরে এই প্রোডাক্টটা আমাদের হাতে আসে, এইটা এই ফর্মে থাকে। দ্যাটসমিন এর মধ্যে উইদাউট কেমিক্যাল ছাড়া যে কোনো ন্যাচারাল প্রোডাক্ট, যেগুলো যতগুলো প্রয়োজন সমস্ত প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করি। এর মধ্যে দেখেন আমরা আলফা আলফা ফিড নামে একটা আমেরিকান ফিড আছে, এটাকে আমরা অ্যাড করছি, প্রোটিন মাত্রা অনেক বেশি এটা কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আলফা আলফা, আমেরিকান আলফা আলফা। আচ্ছা, এটা প্রাইস আমাদের 80-84 টাকা কেজি পড়ে আমেরিকা থেকে, এশিয়া মার্কেট করে, ওর থেকে এই প্রোডাক্টটা শুধু আমরা হেল্প নিই।
এর মধ্যে কাসাবা দেওয়া আছে, আমাদের কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে কাসাবার অনেক মানে কার্বোহাইড্রেট কাসাবা দেওয়া আছে। এই কাসাবা আলফা আলফা ফিড প্লাস আমাদের ন্যাচারাল যে প্রোডাক্টগুলো ধান গম ভুট্টা এগুলো দিয়ে খোল এগুলো দিয়ে আমরা এই প্রোডাক্টটা তৈরি করে নিয়ে এসে আমরা প্রথমেই বলি যে আমাদের খাওয়ার ম্যানেজমেন্ট কিন্তু আমাদের নিজের হাতে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, এটা কারোর উপর ডিপেন্ড করি না। কারণ আমি সলিড ফর্মে কিনে যখন ক্র্যাশিং করি কতটুকু ভালো প্রোডাক্ট আমার গরু পাচ্ছে খেতে পাচ্ছে এটা কিন্তু আমি কনফিডেন্ট থাকি। এটা আমাদের সারের দানাদার, ঠিক গাভীও আছে আমাদের, গাভীর দানাদারও আমরা এইভাবেই করি আমরা। আচ্ছা, এরপরে সাইলেসটা আমরা প্রায় ধরেন প্রতি বছরে, হ্যাঁ প্রতি বছরে পুরো ফুল বছরে আমাদের সাইলেস থাকে আমাদের কাছে, শুধু আমার কাছ থাকে না। মজার বিষয় হলো অন্য অন্য খামারি যারা, ব্যবসায়িক না রিটেল না, খামারি যারা খামার টু খামার আমার থেকে সাপোর্ট নেই, অনেকে দানাদার আমার থেকে সাপোর্ট নেই, সাইলেস সাপোর্ট নেই, হ্যাঁ এটাও কিন্তু আমার আলাদা একটা ইনকামের একটা পয়েন্ট। আমি চেষ্টা করি যে আমার প্রোডাক্টের কোয়ালিটি ধরে রাখার জন্য। আর এরপরে আমাদের পর্যাপ্ত কাঁচা ঘাস দেখছেন আপা, এই যে কাঁচা ঘাস স্টপিং করে নিয়ে আসছে, কাঁচা ঘাস কিন্তু আমার এখানটা কি জাতের ঘাস, এটা জারা ওয়ান মানে জারা হাইব্রিড যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই ঘাসটা আমাদের প্রায় দশ বারো বিঘা জমির উপরে এবং ঢাকার মধ্যে আপা আসুন ফার্মের পিছনে সব ঘাস কিন্তু আমার লাগানো এই ঘাসটা। এরপর এই এইভাবে আমরা কিন্তু খাওয়াই না, তারপরেও আমরা করি হচ্ছে টিএমআর, এইটা হয়তো গরুকে দিই, এই প্রসেস করে গরুকে, আমার গরু সবসময় শুকনো খাবার খাই, এই খাবারটা খাই, সাথে সাদা পানি থাকে আর এই টিএমআরটা থাকে, যেখানে দানাদার আছে, যেখানে ঘাস আছে, যেখানে সাইলেজ আছে, খড় আছে, এভরিথিং দিয়ে আমরা এই মিক্সচার করে, এই কারণে খেয়াল করছেন কিনা জানি না, প্রপার ওয়েতে টিএমআরটা তৈরি করতে পারলে কিন্তু এর গুণাগুণটা খুব ভালো ভালো থাকে, গরু সারাদিন খায়, পেটটা খালি থাকে না, হজম শক্তিটা ভালো, হ্যাঁ ডাইজেস্টিভ সিস্টেমটাও খুব ভালো থাকে। যেহেতু আসলে গরুর সাথে কিন্তু ঘাসের সম্পর্ক অনেক ভালো, ফাইবার জাতীয় জিনিস সম্পর্ক, তো এইটা হলো আমার ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টে আপা আমি চেষ্টা করতেছি করার জন্য, এবং যদি বলেন যে গরু পেলে লাভবান না, না গরু পেলে লাভবান না, সব মিলে আমি লাভবান, আমি দানাদার সাইলেজ ঘাস এভরিথিং দিয়ে আমার প্রোডাক্ট দিয়ে আমার গরু করতেছি, কিছু আমার কাস্টমার অন্য অন্য খামারি ভাইরা নিচ্ছে, সব মিলে আমি লাভবান, কিন্তু শুধু গরুতে লাভবান না আমি।